নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এজির যে পোর্টাল আছে সেখান থেকে কীভাবে সাইন্ড জিপিএফ কপি ডাউনলোড করব সেই নিয়ে আলোচনা করব। প্রথমে গুগলে গিয়ে আমরা AGR WB লিখে এন্টার দেব, তাহলে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। তার মধ্যে যেটা প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল কলকাতা CAG আছে সেইখানে আমরা ক্লিক করব, অথবা আপনারা সরাসরি অ্যাড্রেস বারেতে গিয়েও CAG.gov.in লিখেও সার্চ করতে পারেন। তাহলে এটা প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল A&E ওয়েস্ট বেঙ্গল কলকাতার মেন পোর্টালটা খুলে যাবে। এখানে অনেকগুলো মেনু আছে, এই মেনুগুলোর মধ্যে যেটা অনলাইন সার্ভিসেস আছে তার আন্ডারে তিনটে সাব মেনু আছে, জিপিএফ, পেনশন, অ্যাকাউন্টস। এবার জিপিএফ এর আন্ডারে আমাদের জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইন আছে আর জিপিএফ ফাইনাল পেমেন্ট স্ট্যাটাস আছে। আমরা জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইনে ক্লিক করব। জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইনে ক্লিক করার পর আমার ডিটেলস এখানে পুট করতে হবে। ডিটেলস পুট করার পর কিন্তু ইয়ার সিলেক্ট করে কিন্তু জিপিএফ সাইন কপি ডাউনলোড করা যাবে। তাহলে আমরা এখন এই লগ ইনে দিয়েছি সাবস্ক্রাইবার লগ ইনে। এবার যারা লগ ইন করে রেখেছেন অলরেডি লগ ইন আইডি আর যাদের পাসওয়ার্ড আছে তাদের ক্ষেত্রে এটা অটোমেট দিয়ে দেবেন। যাদের লগ ইন আইডি বা পাসওয়ার্ড নেই তারা প্রথমে কিন্তু ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার যে তথ্যগুলো চাইবে সেটা চাওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি নিজের মতন পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং আইডি সেট করতে পারবেন। কিন্তু আমার যেহেতু এই পোর্টাল খোলার আগেই আমি এই ফরগট পাসওয়ার্ড করে কিন্তু আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেট করেছি, তাই আমি আর ফরগট পাসওয়ার্ডে যাচ্ছি না, সোজাসুজি সিরিজ কোডে চলে যাচ্ছি। আমার সিরিজ কোড AGR, তাই আমি এখান থেকে AGR সিলেক্ট করলাম। জিপিএফ নাম্বার আমার 84418 এটা সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ সিলেক্ট করেছি, পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচাতে যেটা আছে ক্যাপিটাল TKL8K আছে, এটা দেওয়ার পর আমি সাবমিট করব। এই সাবমিট করব তখন কিন্তু আমার লগ ইনের মধ্যে আমি প্রবেশ করব এবং সেখানে আমার ডিটেলস কিন্তু ড্যাশবোর্ডের মাধ্যমে আমার ডিটেলস, পার্সোনাল ডিটেলস শো করবে। এবার ড্যাশবোর্ডে যাওয়ার পর আরও অনেক সাব মেনু আছে, দেখুন এই যে ড্যাশবোর্ড, এখানে সৌমেন ঘোষ দেখাচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমার ডিটেলস এখানে শো করছে। এবার এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই বা আপডেট করতে চাই তাহলে কিন্তু আপডেট প্রোফাইলে ক্লিক করে এই তথ্য কিন্তু চেঞ্জ করা যাবে বা আপডেট করা যাবে, আপডেট প্রোফাইলে ক্লিক করে। এই আপডেট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু এখানে তথ্য কিন্তু চেঞ্জ করা যাবে। আমি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই বা মেল আইডি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এই আপডেট প্রোফাইলে গিয়ে আমি এইগুলোকে চেঞ্জ করে ক্যাপচা দিয়ে আমাকে সাবমিট করতে হবে। তো আমার আপডেট প্রোফাইল করার প্রয়োজন নেই, কারণ সব তথ্য ঠিক আছে। এবার আমরা যাব জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই জায়গায় ক্লিক করব। ড্যাশবোর্ডের নিচে যে মেনুটা আছে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টের নিচে এই মানে মেনুতে আমরা ক্লিক করব, দিয়ে এখানে সিলেক্ট ফিনান্সিয়াল ক্লোজিং ইয়ার, আমি সিলেক্ট ইয়ার, আমি এখান থেকে আমার 2020 সিলেক্ট করলাম, দিয়ে সার্চ করব। আমি 2020টা নিতে চাইছি, তাই 2020 ফিনান্সিয়াল ইয়ার, ক্লোজিং ফিনান্সিয়াল ইয়ার যেটা 2020 সিলেক্ট করে সার্চ করেছি। এবার সার্চ করার পর এখানে কিন্তু তার তথ্যগুলো দেখুন চলে এলো, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2019-20, ফিনান্সিয়াল ইয়ার এন্ডস অন 31/3/2020। এবার ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফে আমরা ক্লিক করবো। যেই ডাউনলোড পিডিএফে ক্লিক করবো তখন কিন্তু এই সাইন জিপিএফ কপিটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে সেভ করলাম, দেখুন এখানে সেভ হয়ে গেছে, এখানে সাইন পিডিএফ কপিটা আমি পেয়ে যাচ্ছি। দেখুন এইখানে এই দেখুন সাইন পিডিএফ কপি আছে। তা আমার এখানে দেখুন ডিটেলস চলে এসে, ট্রেজারির নাম আছে, আমার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার আছে, কত ফাইনাল ক্লোজিং ব্যালেন্স সেটা এখানে শো করছে এবং সাইন্ড কপি আছে। এবার আমি যদি মনে করি আমি 2021 সালেরটা নেব, তাহলে 2021-এ গিয়ে আমি এখানে ক্লিক করলাম, দিয়ে আবার সার্চ করলাম। যেই 2021 ক্লিক করে আমি সার্চ করব তখন কিন্তু 2021-এরটা আমার ডিটেলসটা কিন্তু এই নেম এবং ফিনান্সিয়াল ইয়ার এনসন এবং ডাউনলোড এই জায়গায় শো করবে। এটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন এখানে চলে এলো অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2020-21, ফিনান্সিয়াল ইয়ার এন্ডস অন 31/3/2021। এবার এই ডাউনলোডে ক্লিক করব। এবার এই ডাউনলোডে যখনই ক্লিক করব তখন 2021 মার্চ পর্যন্ত আমার যা যা সাবস্ক্রিপশন জমা পড়েছে এবং ক্লোজিং ব্যালেন্স যেটা হয়েছে সেটা দেখুন আমি আবার এখানে সেভ করলাম। এই জায়গায় দেখুন এখানে শো করছে, দেখুন এখানে শো করলো, এখানে টোটালটা এখনো ক্লিয়ার হয়নি তাই ক্লোজিং ব্যালেন্সটা চলে এসছে এবং সাইন দেখুন এখানে সাইনটাও এখনো হয়নি যেহেতু এটার এখনো সব সাবস্ক্রিপশন জমা পড়েনি। যাই হোক, এইভাবে আমরা কিন্তু আমাদের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবো। ধন্যবাদ।